আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে ট্যাগ রিমুভ করতে হয়। ট্যাগ ভালো যদি কেউ ভালো কিছু ভালো কন্টেন্ট ট্যাগ করে, কিন্তু কেউ যদি কোনো খারাপ কিছু ট্যাগ করে তাহলে সেটা অবশ্যই খারাপ, সেটা অবশ্যই ফেসবুকে বন্ধুদের কাছে মানহানিকর এবং সেটা আইনগত দিক দিয়েও খারাপ হতে পারে। সেক্ষেত্রে খারাপ কন্টেন্ট যুক্ত ট্যাগটি রিমুভ করে দেওয়া ভালো। এখন প্রথমে ফেসবুক পেজে আপনার সাইন ইন করে ফেসবুকের হোম পেজে আসার পরে ব্লগ আপনার যে নাম সে নামে ক্লিক করুন। এখানে আমার যে ফেসবুক এটার নাম হচ্ছে ব্লগ, ব্লগে ক্লিক করলাম। এখানে দেখি কোথায় ট্যাগ রয়েছে। নিচের দিকে সম্ভবত একটি ট্যাগ রয়েছে। এখানে একটা একটা ট্যাগ পেলাম। এই ট্যাগটি যদিও তেমন খারাপ কিছু নেই, শুধু আপনাদের দেখানোর জন্য ট্যাগটি আমি রিমুভ করব। যেখানে ট্যাগ করা হয়েছে তার ডান দিকে একটি চিহ্ন দেখতে পাবেন, এখানে ক্লিক করলেই নিচের দিকে রিমুভ ট্যাগ অপশন, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখুন একটি ডায়ালগ বক্স এসছে রিমুভ ট্যাগ, এখানে ওকে বাটনে ক্লিক করলেই ট্যাগটি রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে গেছে। এখানে আমরা আরেকটি ট্যাগ দেখতে পাচ্ছি, এটিকেও রিমুভ করা যাক। রিমুভ ট্যাগ দেন ওকে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখবো কিভাবে ফেসবুক থেকে ট্যাগ রিমুভ করতে হয়। আপনি যে ট্যাগটি রিমুভ করবেন সেখানে যাওয়ার পরে দেখুন দেখবেন ডান দিকে একটি অ্যারো চিহ্ন রয়েছে নিচের দিকে মুখ করা। দেখুন আমার এই ফেসবুক পেজে ওয়ালে একজন ট্যাগ করেছে, দেখুন ডান দিকে একটি চিহ্ন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। তারপরে দেখা যাচ্ছে রিমুভ ট্যাগ ট্যাগ একটি লেখা, এরপরে এখানে ক্লিক, তারপরে একটি ডায়ালগ বক্স আসবে, এখানে ওকে বাটনটিতে ক্লিক করলেই ট্যাগটি রিমুভ হয়ে যাবে। অলরেডি রিমুভ হয়ে গেছে। এরপরে আরেকটি ট্যাগ রিমুভ করা যাক, রিমুভ ট্যাগ দেন ওকে। ধন্যবাদ সকলকে।